ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হচ্ছে রাম মন্দিরকে। সুদূর গুজরাট থেকে আসছে ধূপ, তামিলনাড়ু থেকে আসছে ঘণ্টা, এদিকে মার্বেল আনা হচ্ছে রাজস্থান থেকে। রামের মূর্তি তৈরি হচ্ছে বাংলার শিল্পীর হাতে। দেশের সব রাম ভক্তরা মিলে গড়ে তুলেছেন বিশ্বের সব থেকে বড় এই মন্দিরকে। রাম মন্দিরকে ঘিরে এমন অজানা কিছু তথ্য তুলে ধরব এই প্রতিবেদনে। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। মন্দিরের উদ্বোধন নিয়ে দেশজুড়ে উন্মাদনা চরমে। মন্দির নির্মাণ প্রায় শেষ, আপাতত চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। বিগত কয়েক দশকের অপেক্ষা শেষ হতে চলেছে রাম ভক্তদের জন্য। 2019 সাল থেকে অযোধ্যায় বিশ্বের বৃহত্তম রাম মন্দিরের কাজ শুরু হয়। এই মন্দিরকে নিয়ে ইতিমধ্যে নানা অবাক করে দেওয়ার মতো তথ্য সামনে আসছে। এরই মধ্যে অযোধ্যায় রামের মূর্তি গেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে। ফাইবারের দুটি মূর্তি তৈরি করেছেন দত্তপুকুরের শিল্পী মোহাম্মদ জামালউদ্দিন। অযোধ্যায় রাম মন্দির চত্বরেই বসানো হবে ওর মধ্যে একটি মূর্তি। এছাড়াও জানা গেছে এই মন্দির দৈর্ঘ্যে 380 ফুট, প্রস্থে 250 ফুট এবং উচ্চতায় 161 ফুট। এই রাম মন্দিরের প্রথম তলে থাকবে 160টি স্তম্ভ, দ্বিতীয় তলে থাকবে 132টি ও তৃতীয় তলে থাকবে 74টি স্তম্ভ। মোট 5টি মণ্ডপ থাকবে মন্দিরে। রাম মন্দির তৈরির জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হচ্ছে বিভিন্ন সামগ্রী। যেমন দেওয়ালে যে বেলে পাথর ও মার্বেল বসানো হয়েছে তা রাজস্থান থেকে আনানো হয়েছে। গোটা মন্দিরে কোনো স্টিল বা ইটের ব্যবহার নেই। জানা গেছে নাগারার অনুকরণে মন্দিরের স্থাপত্য বা আর্কিটেকচার করা হচ্ছে। মন্দিরে মোট 46টি সেগুন কাঠের দরজা থাকবে। গর্ভগৃহের দরজাটি সোনায় মোড়ানো হবে। এছাড়াও এই মন্দিরে বসানো হবে 108টি ঘণ্টা, ঘণ্টার মোট ওজন 1200 কেজি। জানা গেছে তামিলনাড়ু শ্রী অন্ডাল মোল্ডিং ওয়ার্কস 1 মাস আগেই এই ঘণ্টা তৈরির দায়িত্ব নিয়েছে। ইতিমধ্যেই মন্দির চত্বরে আসতে শুরু করেছে এই ঘণ্টাগুলি। এছাড়াও এই মন্দিরের উদ্বোধনের দিন ভগবান রামের উদ্দেশ্যে প্রজ্বলিত হবে একটি 108 ফুট লম্বা ধূপ। এই ধূপটি লম্বায় 108 ফুট এবং চওড়ায় 3.5 ফুট। এই ধূপটি মন্দিরের উদ্বোধনের দিন জ্বালানো হবে। জানা গেছে 1 টানা 45 দিন জ্বলবে এই ধূপ। টানা কয়েক বছর ধরে এই ধূপের নির্মাণ কার্য চলছে সুদূর গুজরাটে। সেখানে ঘি, তিল, বার্লি, চন্দন, কাঠ সহ নানান প্রাকৃতিক সুগন্ধি এবং নানান যজ্ঞের উপকরণ দিয়ে এই বিশাল আকার ধূপ নির্মাণ করা হয়েছে ধাপে ধাপে। জানা গেছে গুজরাট রাজ্যের ভদোদরা নিবাসী গোপালক বিহাভয় ভরবাত এই ধূপ নির্মাণ করছেন। এই ধূপকে সুদূর গুজরাট থেকে 1800 কিলোমিটার সড়ক পথ পার করে অযোধ্যায় আনা হবে। এই ধূপকে একটি সুসজ্জিত রথে করে নিয়ে আসা হবে বলে জানা গেছে। কয়েকটি ট্রলারকে লম্বা লম্বা জুড়ে সেই রথ বানানোর কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ব্যুরো রিপোর্ট, মহানগর 24x7।